2024 সালে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন। প্রকাশিত এ তালিকায় এশিয়ার সেরা 300 বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নাম আসেনি। সেরা 300 তালিকায় ভারতের 40টি, পাকিস্তানের 12টি, মালয়েশিয়ার 11টি বিশ্ববিদ্যালয়ের স্থান পেয়েছে। এশিয়ার 31 দেশের মধ্যে 739টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে র্যাঙ্কিং করা হয়েছে। র্যাঙ্কিংয়ের সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থানে চীনের জিংহুয়া ইউনিভার্সিটি, দ্বিতীয় পিকিং ইউনিভার্সিটি, তৃতীয় ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর এবং চতুর্থ স্থানে সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি এবং পঞ্চম স্থানে রয়েছে জাপানের ইউনিভার্সিটি অব টোকিও। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বুয়েট এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবস্থান 301 থেকে 350-এর মধ্যে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটির অবস্থান 351 থেকে 400-এর মধ্যে। এছাড়া প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে 401 থেকে 500-এর মধ্যে এবং ব্র্যাক ইউনিভার্সিটি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় রয়েছে একই স্থানে। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান 501 থেকে 600-এর মধ্যে। ভারতের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে 32তম অবস্থানে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স। পাকিস্তানের সেরা কায়েদ ই আজম ইউনিভার্সিটির অবস্থান 121তম। শিক্ষাদান, গবেষণা, জ্ঞান বিতরণ এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গি সহ 18টি বিষয়ে মূল্যায়ন করে বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং করেছে টাইমস হায়ার এডুকেশন। সাদাত তনিম, সমকাল, ঢাকা।